হ্যালো বন্ধুরা, একো অফিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের একটি নতুন ভিডিওতে স্বাগত। যেহেতু আপনাদের বলেছিলাম যে কই কাপ মাছের ব্রিডিং সম্বন্ধে আপনাদের জানাবো এবং আপনারাও যাতে সহজেই কই কাপ মাছকে ব্রিডিং করেন তাও করতে পারেন বাড়িতেই, এর ফলে প্রথমে আপনাদের কী কী করতে হবে, আপনাদের প্রথমত একটি ট্যাঙ্ক সিলেক্ট করতে হবে। ট্যাঙ্কটি অন্তত বড় হওয়াই চাই, যতটা বড় দেবেন ততটাই সাকসেসফুল হবে ব্রিডিংয়ের জন্য। আপনারা প্রথমে আপনাদের একটি ফিমেলের জন্য দুটি মেল নিয়ে নিতে হবে, আর এগুলোর এজ হবে 6 থেকে 1 বছরের সমান। যত এজ ভালো হবে তত মাছগুলি সাকসেসফুল ব্রিড করবে। আর আপনারা যদি পারেন তাহলে একদিন এই মেল ফিমেলগুলোকে আলাদা এক পাত্রে আলাদাভাবে রাখলে তাহলে আরও খুবই ভালো, তাহলে আরও আপনাদের সহজেই ব্রিড হয়ে যাবে খুবই সহজে। আর আপনাদের যেই পাত্রে করবেন সেখানে আপনাদের 2-3 দিন আগে পটাশিয়াম জল দিয়ে খুবই ভালো মতন ধুয়ে নিতে হবে। তারপর সেই পটাশিয়ামের সমস্ত জল ফালিয়ে দিতে হবে। পটাশিয়াম আপনারা যে কোনো যে সারের দোকানগুলো হয় সেগুলোতে পেয়ে যাবেন, দেখবেন জলে গুলোলে সেগুলো বেগুনি কালারের মতন হয়। তারপর সেই জল ফালিয়ে নতুন করে জল দিয়ে সেই জলের মধ্যে আপনারা যে মিথাইল ব্লু হয় সেটি আপনারা ব্যবহার করুন। তাহলে কি হবে, যে যেই ডিমগুলো দেবে সেগুলি খুবই সহজে হ্যাচ হবে, এগুলো একটিও ডিম নষ্ট হবে না। এবং ডিমের মধ্যে কি হয় যে অনেক ধরনের ফাঙ্গাস লেগে যায়, তার ফলেও ডিম হ্যাচ হয় না। এগুলো করুন, আপনাদের একটি ডিমও নষ্ট হবে না। আর তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, যারা যারা আমার চ্যানেলকে প্রথম দেখছেন বা প্রথম এই দর্শক এই চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি করে লাইক দিয়ে দেবেন, এবং আপনারা আপনাদের বন্ধুদের যারা মাছপ্রেমী বন্ধু তাদেরকে শেয়ারও করে দেবেন। আর যদি পারেন তাহলে আপনাদের ব্রিডের আগে আপনারা মাছগুলোকে ভালো ধরনের খাবার দিন, যদি পারুন তাহলে আরও লাইফ ফুড দিন, তাহলে আরও যে বাচ্চাগুলো হবে সেগুলো হেলদি হবে এবং বাচ্চাগুলো কম মরবে। আর আপনাদের অক্সিজেনের ব্যবস্থা খুবই ভালো মতন দিতে হবে। দেখতেই পাচ্ছেন যে আমি এয়ার স্টোন দিয়ে অক্সিজেন দিয়ে রাখছি, আপনাদের পাম্পের সাহায্যে অক্সিজেন দিতে হবে, নয়তো আপনাদের ডিমগুলো হ্যাচ হবে না। এরকম করে আপনারা যদি এগুলো আর অক্সিজেনের সাথে সাথে আপনাদের ঝাঁজিয়ে দিতে হবে, যেরকম আমি ব্যবহার করেছি বস্তার যে সুতোগুলো হয় সেগুলো দিয়ে, এগুলো দিলেও হবে। কিন্তু আপনারা যদি এগুলো জোগাড় না করতে পারেন তাহলে জাল টাইপের বা আপনারা যে কুচুরি পানাগুলো হয় সেই কুচুরি পানাগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু একটি শর্ত, আপনারা কুচুরি পানার যে শেকড়গুলো সেখানেই ডিম দেবে, তাই একটু কুচুরি পানাগুলোকে ধুয়ে সুন্দরভাবেই দিন। আর আপনারা বুঝতেই পারছেন কী সুন্দরভাবে আমার মাছগুলোর ব্রিড করছে। আর আপনারা প্রথমেই যে বলেছি যে আপনাদের একটি ফিমেলের জন্য 2টি মেল দিতে হবে, আর মাছগুলির কম করে হলেও 6 থেকে 1 বছর বয়স হতেই হবে, নয়তো আপনাদের মাছগুলি ব্রিডিং করবে না। আপনারা এটিও করতে পারেন যখন এদের ব্রিডিং হয়ে যাবে একদিনের মতন রাখলে দেখবেন সমস্ত মোটামুটি আপনাদের ডিম দিয়ে দেবে, তখন এই ঝাঁজিগুলোকে আরেকটি যে পাত্রের মধ্যে বা এই পাত্রের মধ্যেও রাখতে পারেন। যদি আরেকটা পাত্রের মধ্যে দেন তাহলে সেখানে সামান্য পরিমাণে অক্সিজেনের যে দিয়ে আর আপনাদের এগুলো দিয়ে দিতে হবে তখনই, তাহলেও সেখানেও যে ইয়ার যে পাম্পের যে আপনারা ফ্লোটি করাবেন অক্সিজেনটা দেবেন সেটি খুবই ধীরে ধীরে দিতে হবে, এর ফলে বাচ্চাগুলো অতটা খারাপ হবে না এবং ডিমও সব সমস্তই বেঁচে যাবে আপনাদের। এগুলো করলে আপনারাও সহজে ব্রিড করাতে পারবেন। আমি প্রথমে ভেবেছিলাম যে বড় জায়গা ছাড়া হয়তো ব্রিড করে না, কিন্তু আমার দেখতেই পাচ্ছেন একটু ছোটো একটি চারির মধ্যেও ইজি টু ব্রিড করে নিচ্ছে। আর আমি আপনাদের জন্য এই কই কাপের মাছের ব্রিডিংটি আপনাদের দেখালাম যাতে আপনারাও বুঝতে পারেন যে কই কাপের মাছের ব্রিডিং করানো খুবই সহজ, আর আপনারাও করুন। ব্রিডিং করানোর যে বাচ্চাগুলো আপনাদের হ্যাচ হবে একদিন থেকে 3 দিনের মতন টাইম লাগবে, যেরকম আপনাদের জলের টেম্পারেচার থাকবে সেই অনুযায়ী আপনাদের ডিমগুলো হ্যাচ হবে। আপনাদের ডিম হ্যাচ হওয়ার পরে আপনাদের একদিন কোনো খাবার দেওয়ার দরকার নেই। যদি আপনারা ছোটো ছোটো যেরকম হয় ডাফিয়া এগুলো যদি জোগাড় না করতে পারেন তাহলে সামান্য পরিমাণে ডিমের কুসুম নিয়ে কোনো কিছুতে গুলিয়ে সামান্য একদম 100 ভাগের 1 ভাগেরও কম সামান্য গুলিয়ে
সেই জলের মধ্যে দিয়ে দেবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই জাহাজিগুলোকে আমি একটি অন্য পাত্রে রেখে দিয়েছি, এখানে ডিমগুলো আছে, আর বাচ্চাগুলোকে সেই ডিমের কুসুমগুলো খাওয়ালেই হবে। তারপর আস্তে আস্তে আপনার রেগুলার যে খাবারগুলো খাওয়ান সেগুলো খাওয়ান। আর আজকের জন্য এতটুকুই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।